শহরের হই আর গ্রামের হই, আমরা প্রত্যেকটা মানুষ এই ছোট্ট জীবনটা চাই। আমি সুখী হইতেও চাই, আবার সুখে থাকতেও চাই। কি আসলাম আসল জায়গায়? আমার শুরু এইখান থেকে ছিল যে আমি সুখী হইতেও চাই, আবার সুখে থাকতেও চাই। কিন্তু আফসোস আমার এইখানে, যে মানুষটাকে আল্লাহ বিবেক দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম বিদ্যা দিলেন, হায় হায় সৃষ্টির ভিতরে কাউকে এটার ছোঁয়াও দেন না, কাউকে আল্লাহ এরকম ছোঁয়া দেন না, যে বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ আমাদেরকে দিছেন, চিন্তা ক্ষমতা আমাদেরকে দিছেন, হায় হায় আবার এক একটার মূল্যও রাখছেন। শ্রেণীর মানুষ জিজ্ঞাসা করেন আমাদেরকে, মা মিন শাই, আপনি নিচে দিয়া বসা আছেন খেরগুলাকে, খেরগুলা নিচের থেকেও আল্লাহর গুনগানে বাদ্য, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা আল্লাহর গুনগান। এই জন্যই আল্লাহ রসুল বলতে বাধ্য হয়েছেন, চার আঙ্গুল জায়গা আকাশে খালি নাই, 1 বিঘা জায়গা খালি নাই, ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন জালিসুন ইউসাব্বিহুনা বিতাসবিহি রাব্বি ওয়া ইউকাব্বিরুনা বিতাকবীরি রাব্বি ওয়া ইউকদ্দিসুনা বিতাকদীসি রাব্বি ওয়া ইউমাজ্জিদুনা বিতামজীদি রাব্বি মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা লা ইয়াগফাল ওয়া লা ইয়ালতাফিত, না এদিক ওদিক তাকায়, না বিমুখ হয়, তরফাতা আইন চোখের পলক ঝরতে যতটুকু সময় লাগে, জন্ম লগ্ন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত সকালবেলা একটা চিৎকার দিবে আর বলবে, মা আবাদনা হাক্কা ইবাদাতি, মালিক তো শান অনুযায়ী বন্দেগি হয় নাই, ওয়ালাকিন নাশহাদু লা নুশরিকু বিরব্বিনা আহাদা, এই কথা সাক্ষী দিতেছি না তোর জাত, না তোর অস্তিত্ব, না তোর গুণের সাথে কেউ সমকক্ষ, কিন্তু কোনো বিনিময় নাই, কিন্তু কোনো বিনিময় নাই। ও মানুষ, ও মানুষ, আফসোস, আফসোস শুনাইতেছি আপনাদেরকে আমি, ওই মানুষটা যেটা নিজে সুখীও হইতে চায় আবার সুখে থাকতেও চায়, এই ছোট্ট জীবনটায়, 60-70 বছরের জীবনটায়, এমন কোনো ব্যক্তি নাই, এমন কি পাগলকে জিজ্ঞাসা করলো এই কথা স্বীকার করতে দিবে যে আমিও সুখে থাকতে চাই, আমিও সুখী হইতে চাই। দুনিয়ার কোনো নারী পুরুষ নাই, কিন্তু আফসোস যে মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন, এরকম বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, যার প্রত্যেকটা, হায় হায় এরকম কোন জিনিস নাই যেটার বিনিময় না রাখছেন, নাইলে আল্লাহর রসুল একা একা হাসতেন না। সাহাবা জিজ্ঞাসা করছেন, হাসেন কেন? তো বলছে, আমরুল মুমিন কুল্লুহু আজীব, মুসলমানের সব কিছু আশ্চর্যজনক, ভাবতে ভাবতে হাসি চলে আসছে, শুধু আশ্চর্যজনক না, সওয়াবও দেওয়া হয়, হাত্তা শাওকাতুল্লাতি ইউশাকুপি, পায়ে একটা কাটার খোঁচা লাগতে দেরি, উহ করে উঠতে দেরি, সুবহানাল্লাহ, সওয়াব লিখতে দেরি করে না ফেরেশতা। হ্যাঁ, বিশ্বাস হয় না? নাইলে হাদিস কোনোদিন আসতো না, আমিনুল মারিদি তাসবিহুন, বিছানায় পড়া যখন উহ উহ করে তো ফেরেশতাকে আল্লাহ বলে সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাক, সুবহানাল্লাহর সওয়াব কতটুক ওটা উলামাদেরকে জিজ্ঞেস করে নিয়া, এতগুলা বোঝানোর সময় আমার নাই, সুবহানাল্লাহর সওয়াব কতটুকু, চলেন এতটুক শুনেন যে সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া প্যাক হয়ে যায়, প্যাক, অর্ধেক জায়গা সৌরজগৎ কতটুকু আর হবে, ঠিক না? আমাদের দুনিয়াটা 24,000 মাইল, সৌরজগৎটা বেশি না হইলে 1,00,000 মাইল হবে, এতটুকুই তো, ঠিক না? কি আর চেয়ে বড়, কত বড়, কি কয় ধর্মীয়, 13 লক্ষ, কিন্তু সূর্য বড় আমাদের দুনিয়ার থেকে, কোন জায়গাটা কোন জায়গায় লাগাই দিছেন, ইন্নালিল্লাহ, নোয়াখালীর মানুষ এরকম বেতাল হইলে তো চলবো না,
সৌর জগতের সবচেয়ে ছোট গ্রাম হইলো আমাদের গ্রামটা, যেটার ভিতরে আমাদের দুনিয়াটা আছে, ওটার নাম ছায়াপথ। এটা সৌর জগতের সবচেয়ে ছোট গ্রাম, ইউনিয়ন না, থানা না, জেলা না, বিভাগ না, দেশ না, মহাদেশ না, সবচেয়ে ছোট গ্রাম হইলো আমাদের দুনিয়াটা, যেই গ্রামে আছে ওটা সৌর জগতের সবচেয়ে ছোট কি গ্রাম। আপনাদের বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, মিনিটে না, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। তো আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। এটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম, এর চেয়ে ছোট কোনো গ্রাম নাই। তার উপরে রয়ে গেছে ইউনিয়ন, তার উপরে থানা, তার উপরে জেলা, তার উপরে বিভাগ, তার উপরে দেশ, তার উপরে মহাদেশ। সৌরজগতে বিজ্ঞান বলে 100 কোটি মহাদেশ আছে। কত কত আমি দুনিয়া দিয়ে বুঝিয়ে দিছি, 100 কোটি। সবগুলা প্রথম আকাশ মিলা, প্রথম আকাশের সামনে একটা বিন্দুর সমান, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে সুপার ক্লাস্টার। আমি বিজ্ঞান পড়াইতে আসিনি, আমি বুঝাইতে আসছি। সুবহানাল্লাহ, পড়তে দেরি, সৌরজগতের অর্ধেক ভর্তি দেরি হলাম। আফসোস, আফসোস, ওই মানুষটা আল্লাহকে কোনোদিন জিজ্ঞাসা করে না যে মালিক আমি এই ছোট্ট জীবনটায় সুখী হইতে চাই, সুখে থাকতে চাই, কিন্তু আমার সৃষ্টিকর্তা আমি না, আমাকে আমি সাজাই নাই, আমার সৃষ্টিকর্তা তুই, তুমি আমাকে সাজাইছ, 24 ঘন্টা তুমি আমাকে সুরক্ষিত করো। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ নিজেই বলেন, লাও আমারতুল আরদা লাতাল আতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাও আমারতুল বাহরালা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাও আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আমি ফেরেশতাকে হুকুম দিতে দেরি, যুবক তোকে জাগারটা জায়গায় সাইজ করতে দেরি করবে না। বিশ্বাস হয় না? চলেন ঠিকানা দেই, দেখে আসেন। কওমে আদের মাথার খুলি এখনো রাখা আছে, আমি নিজে চোখে দেখছি, আপনারও দেখে আসেন। 6 ফিটের একটা মানুষ ওই দিকে দাঁড়াবে, আরেকটা আরেক দিকে দাঁড়াবে, এই খুলির ভিতর দিয়ে উপর দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না, শুধু মাথার খুলিটা রাখা আছে। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে ধ্বংস করতে দেরি করবে না। বেদে আমি আফসোসের জায়গায় চলে আসছি, আমরা সবাই সুখে থাকতে চাই, সুখী হইতে চাই, এই ছোট্ট জীবনটায় 60-70 বছরে শুধু ভালো খাওয়া ভালো পড়া থাকা নিয়ে না, সমগ্র সম্পর্ক গুলা নিয়েও আমরা ভালো থাকতে চাই, কিন্তু আফসোস একজনও নাই। হবে না যে আমি 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য কখনো নির্জনে বসা ভাবছি যে মালিক অস্তিত্ব তো তুমি আমাকে দিলে, কিন্তু আমি সুখে তো থাকতে চাই, সুখী তো হইতে চাই, আমি হব তো হব কি করে, কোন পদ্ধতিতে আমি সুখী হব, কিভাবে আমি সুখে থাকব, এই কথা বুঝান, জ্ঞান মাথার ভিতরে ঢুকান। দুনিয়ার কোন বস্তু দিয়ে মানুষ সুখী হইতে পারে না, দুনিয়ার কোন সম্পর্ক দিয়ে সুখী হইতে পারে না, যদি হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন লাগতো না, যদি হইতো তাহলে নিজের সন্তানের হাতে গত 2-3 বছরের সার্ভে রিপোর্ট গত 3-4 দিন আগে বাহির হয়েছে, এই 3-4 বছরের ভিতরে কত মা বাবা সন্তানের হাতে জান দিতে হয়েছে, রিপোর্ট 4-5 দিন আগে বাহির হয়েছে, নেটে সার্চ করেন দেখেন।
ঐশীর মা বাবাকে কোনোদিন ঐশীর হাতে জান দিতে হতো না। আপনাদের একজন আছে, উনি ঐশীর বাসার কাছেই থাকে, আমি ঐশীর বাসার থেকে বেশি দূরে থাকি না। আমার ছোটবেলা কাটছে ঐশীর বাসার পাশে, হ্যাঁ শান্তিনগরে কাটছে, যেটা পপুলার, এখন ওই বাড়িতে কাটছে আমার ছোটবেলা। আমি চিনি ওর বাসা, আমি চিনি ওর বাপের ফ্ল্যাট। হ্যাঁ হ্যাঁ, প্রতি মাসে 1,00,000 টাকা হাত খরচ, বিলাসবহুল গাড়ি আর বিলাসবহুল ফ্ল্যাট। সে তার নিজের মা বাবাকে নিজের হাতে চব কোনোদিন করত না। বস্তু দিয়ে সুখী হওয়া যায় না ফেনীর মানুষ। আমি তো বইলা বেড়াই, আমার ওয়াশ করতে হয় না। যদি পেন ড্রাইভের সিস্টেম থাকতো তাহলে এইখানে লাগায় দিতাম আর বড় বড় প্রজেক্টর রাখা লাগায় দিতাম, আপনারা কান্নার হাসি শুধু দেখতে থাকতেন, আপনাদেরও চোখের পানি ঝরতে থাকতো আর আপনাদেরও হাসি উঠতে থাকতো। কোনো ওয়াজের দরকার হতো না, এখানে হাজারো কান্না হাজারো হাসি সেভ করা আছে। সে বস্তু মানুষকে সুখী করে না, এটা ভুল থিওরি, এটা নিশা। হ্যাঁ, হিরোইন খায়া বলে আমি হিরো হয়ে গেছি, যেমন এটা ভুল থিওরি, হিরোইন খায়া যেমন বলে আমি হিরো হয়ে গেছি। হ্যাঁ, ওরা ওদের কোড ওয়ার্ড আছে, একটা কোড ওয়ার্ড, গাঞ্জাটাই না বলে বাদশা হয়ে যায়, ঠিক না? কোড ওয়ার্ড আছে, গাঞ্জাটাই না কোনোদিন বাদশা হওয়া যেরকম যায় না, এটা বাবা যায় আমি বাদশা। বস্তু দিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না, সুখ আসে না। বিদে আমার শুরুতেই এখান থেকে ছিল যে আমরা সবাই সুখী হইতে চাই, সবাই হ্যাপি হইতে চাই, সবাই সুখে থাকতে চাই। কিন্তু যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, আবার যিনি আমাদেরকে নিয়ে যাবেন, যিনি আমাদেরকে এত সুন্দর করে সাজাইলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, কসম খোদার আমরা একবারও ভাবলাম না, জিজ্ঞাসা তো দূরের কথা, ভাবলাম না যে চলো মালিকের সাথে বসা ভাবি যে মালিক আমি সুখী হব তো হব কি করে। চলেন আরেক দিকে নিয়ে যাই আপনাদেরকে, দুনিয়াতে কোনো সৃষ্টি নাই যার জন্য সুখের পরিবেশ আল্লাহ নিজে নির্ধারণ না করছেন। মাস অ্যাকোরিয়ামেও সুখী, কেননা পানির পরিবেশ, পাখি সোনার খাঁচায়ও সুখী না, কেননা সে খোলা পরিবেশে না। দুনিয়ার ডিজিটাল চিড়াখানা বলেন আর ডিজিটাল সাফারি পার্ক বলেন, প্রাণী ওইখানে সুখী না। ও তো আমাজনের জঙ্গলেই সুখী, ও তো সুন্দরবনেই সুখী, ও তো আফ্রিকার জঙ্গলেই সুখী, ও দুনিয়ার কোন সুপার উন্নত থেকে উন্নত সাফারি পার্কেও সুখী না। যদি সবার জন্য সুখে থাকার জন্য, সুখী হওয়ার জন্য পরিবেশ থাকে, তা আপনার আমি জিজ্ঞাসা করি না তো করি না কেন? হয় যে মালিক আকরামু মিন হাবলিল ওয়ারিদ, ওনাকে জিজ্ঞাসা করি না তো করি না কেন? যে মালিক আমি এখানে সুখে থাকতে চাই, আমি সুখী হতে চাই, বাদ দিলাম আখেরাত, মরতে তো হবেই, ওটা নাইলে এখন রাইখেই দিলাম যে আমি আখেরাতে সুখী হব কি দিয়া। কোন জিনিস আমার আখেরাতে সুখী করবে, যেটা চিরদিনের জন্য যাবে আর আসবে না, যা শুরু আছে শেষ নাই, যেখানে প্রয়োজন অল্প না, আজকে এক প্লেট হইলে পেট ভরে যুব। হ্যাঁ, কসম খোদা, আজকে 3 মিনিটের গানই তুমি কল কি করো, 3 মিনিটের গান না, কোনো গান 4 মিনিটের উপরে নাই, কি কয় যুবকরা, 4 মিনিটের উপরে আছে? হ্যাঁ, আরে সত্য করে বলো, বুঝা হই না বলো, হ্যাঁ নাইলে নেটে দেখা বলো, কোনো গান 4 মিনিটের উপরে নাই, 3 মিনিটের উপরে, আসল ছন্দগুলা 3 মিনিটের উপরে নাই, বাকি তো আ উ ই আ করতে করতে 10 মিনিট, ওটা গান না, আসল গান 3 মিনিট, এর বেশি না, 4 মিনিট, এর বেশি না। তুমি আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি, তুমি কয়জন সিঙ্গার চিনো? তুমি তো বাংলাদেশের গুলোই চিনো, ঠিক না? আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি,
দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই, এটাতেই বসে গেছো। আরে জান্নাতের গান 40-40 বছর শুনবে তারপরও মন ভরবে না, যে শুনাবে ও গালের ভিতরে এইসব মুখ খামাইরা কইব, যুবক খালি গানেই শুনবি ভিতরে কি আছে দেখোস না, মনে হয় বুঝো না কিছু। ঢাকা ভাষা বুঝো, এই জন্য ঢাকা ভাষায় বলতেছি, ভিতরে কি আছে দেখোস না বুঝি, ঠিক না, খালি গানই শুনবি। সবার শেষে যে জান্নাতে যাবে ও জান্নাতের স্ত্রী দেখে 40 বছর তাকায় থাকবে, 40 বছর পরে স্ত্রী ওর গালের ভিতরে মুখা মারবে, মুখা বোঝেন, হ্যাঁ, গাল ধরে চিমটি কাটবে আর কবে খালি দেখতেই থাকবি, আর কোনো কাহিনী নাই, খালি দেখার কাহিনী আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। হায় হায় হায়, কই হারা যাও তোমরা, আমি তো বুঝি না, আমিও জানি কোথেকে শুরু করলাম জানি না, জান্নাতই শুরু করা দরকার ছিল, ঠিক না, হ্যাঁ, 40 বছর টানা গান শুনবে, নাচের কথা ভাববে, নাচ সুপার গায়ক রাখা আছে, সিঙ্গার আল্লাহ বানায় রাখছেন, হাদিসে আছে, যারা দুনিয়াতে গান শুনে নাই কেয়ামতের দিন আরশের নিচে মেলা স্টেজ লাগবে, মেলা, এই জন্যই আমি ওটাকে মেলা বলি, 7 ধরনের মেলা হবে আরশের নিচে, 7 ধরনের, কয় ধরনের, সাবাতুন না, হ্যাঁ, ওটার ভিতরে একটা এটাও হবে, যারা গান শুনে নেয় ওদের মেলায় তো গানও থাকে, ঠিক না, না থাকে না, হ্যাঁ, দুনিয়ার মেলায় গান থাকে না, আরশের নিচে হবে মেলা, 7 ধরনের মেলা, 7 গ্যালারিতে 7 ধরনের মেলা চলতে থাকবে, আর আরশের বাহিরে চলতে থাকবে হিসাব কিতাবের কঠোর খেলা, এটাই সত্য। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যে দুনিয়াতে গান শুনে নাই ওকে এই মেলার ভিতরে গান শোনাও, সবাই ওইখানে যেতে পারবে না, যারা দুনিয়াতে কোনো গানই শুনে নাই ইচ্ছা করে, হ্যাঁ, আজকে তো আমাদের দেশে রাস্তাঘাটে হাঁটতে গেলেও গানার গানই, ঠিক না, কি বলেন, বিয়েতে গান, শাদিতে গান, এই সময় গান, ওই সময় গান, 40 বছর টানা গান হবে তারপরে মন করবে না, 40 বছর টানা ডান্স হবে, কি ডান্স বুঝো, ডান্স, হ্যাঁ, নাচ, দুনিয়ার এদিন না নাচ না, তোমরা তো নাচের ডিকশনারি পড়ো না, নাচ কারে কয় জানো, হ্যাঁ, নাচ আরবিতে রক্স বলে, রক্স, রক্স অর্থ কি জানো, যে নাচবে ও নিটের নিচেরটাও নাচবে, চতুর্দিকেরটা নাচবে, এটার নাম হলো রক্স। জান্নাতে যখন হুরেরা নাচবে তো জান্নাত পর্যন্ত ওর সাথে ডান্স করবে, ডান্স, হ্যাঁ, তুমি খালি বসে বসে দুলতে থাকবে, 40 বছর পরে গালে চিমটি কেটা করবো খালি নাচেই দেখবি আর লেহেঙ্গাই দেখবি, চল ভিতরে। হায় হায় সাহাবা শুধু শুধু পাগল হন না, ওটা তো বাবার আমাদের সুযোগই নেই, এই জন্য আমি ওদিকে নিয়ে যেতেছি না, ছোট্ট জীবনটা আমরা সুখী হইতে চাই, ছোট্ট জীবনটা আমরা সুখী হইতে চাই, সুখে থাকতে চাই, একজন পাওয়া গেল না যে আমি মালিককে জিজ্ঞাসা করি আমি সুখী হব তো হব কি করে। এই জন্য আল্লাহ কোরআনে বুঝাইতে চাইতেছেন, মানুষ এই ছোট্ট জীবনটায় যদি তুই সুখী হইতে চাস, মাছ যেরকম পানির পরিবেশে সুখী, পাখি যেরকম খোলা আকাশে সুখী, বন্য প্রাণীগুলো যেরকম জঙ্গলে সুখী, খোদার কসম মানুষ তুই সৃষ্টির সেরা, যার প্রেমে আমি পড়ে গেছি, তুই দিনের পরিবেশে সুখী, এছাড়া কোথাও সুখী না, তুই দিনের পরিবেশে সুখী হবি, দিনের পরিবেশে। একটা কথা নোয়াখালীর হুজুরদেরকে বললে মনে হয় আমাকে সাপোর্ট করবে, ঠিক না, বলবো, বাকি আলারা শুনেন কিন্তু আইসেন না, দুইটা দুইটা লকডাউন গেছে, ঠিক না, হ্যাঁ, বাংলাদেশের এরকম কোন ঘর নাই, ঝগড়া না হয়েছে, এরকম কোন ঘর নাই যেখানে ভালোবাসার ভিতরে দূরত্ব না হয়েছে,
কিন্তু দুই লকডাউনে হুজুর গো বাড়ির ভালোবাসা বাইরে গেছে, যদিও বেতন পায় না, দেখেন আসে কেন জানেন? হ্যাঁ, কেননা হুজুরদেরকে তো গড়ালারা এত কাছে কখনো পায় নাই, মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত, কখন পাবে? সরকারকে আল্লাহ জাজায় খায়ের দেখ, দুইটা লকডাউন দিছেন ওনাদেরকে, ওনাদের গড়ালা আমাদেরকে আমাদের গড়ালারা বড় কাছে পাইছে, বলছে বেতন নাই, থোতর বেতন পরে দেখা যাবে, কাছে তো পাইছি, এতদিন তো পাই নাই। যারা বিয়েতে আছে ওদেরকে জিজ্ঞেস করেন, ভালোবাসা বাইরে গেছে? এত কাছে কখনো পায় নাই, এত লম্বা সময় কখনো পায় নাই, বাকি সব ঘরে ঝগড়া হয়েছে। আমরা ঢাকা শহরে জানি তো, থাকি তো, কিছু টুংটাংয়ের আওয়াজ আমাদের কাছে আসে, সব ঘরে ঝগড়া, কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর ঘরে মহব্বত বাড়তেই আছে, বাড়তেই আছে। খানা নাই, খুনা নাই, কিচ্ছু নাই, আধা বেতনও দেয় নাই মাদ্রাসাওয়ালারা, গ্রামগঞ্জের মাদ্রাসাওয়ালারা বেতন না করে দিছে, হইলে দিব নইলে দিব না, একবেলা পাকাইছে একবেলা পাকায় নাই। কসম এদেরকে বুকে হাত দিয়ে বলতে বলেন, মহব্বত বাড়ছে না কমছে? কারণ ওইখানে দিন ছিল, সন্তান পর্যন্ত বলছে বাবা তুমি চিন্তা করো না, তোমাকে যে এত লম্বা সময় পাইছি এটাই হবে, খাওয়া লাগবে না, পরে খায় নিব। দিন 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 সুখী হওয়ার জন্য, সুখে থাকার জন্য আমাদেরকে আল্লাহ দিন দিছেন, এটা নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আমি জানি তোমরা সুখে থাকতে চাও এই ছোট্ট জীবনটায়, সুখী হইতে চাও, কিন্তু হবে তো হবে কিভাবে? টাকার পাহাড়, কসম খোদার 2020 এর ওই ইতিহাস এখনো নেটে আছে। আমার ভাইজান তো আমার পাশেই থাকে, ওনাকে দিয়ে উদাহরণ দিলে ভালো হবে। উনি জানে ঢাকা শহরে এমন লোক মারা গেছেন যে সন্তান না কবরস্থান চিনে না কবর চিনে, শুধু ফোন করে বলছে আমার আব্বা মারা গেছে, আপনারা সৎ কাজটা করে দিয়েন। চারজনের ভিতরে তিনজন মুসল্লি একজন ইমাম, ওই চারজনই শুধু কফিনটাকে হাতে ধরা কবরে রেখা দিয়া মাটি দিয়ে চলে আসছে। ইচ্ছা যদি করত তাহলে চার সোনা 4000 লোককে প্রোটেকশন কিনা দিয়া জানা যায় শেরকত করাইলো, মনে হয় না ওইখানে এক কিঞ্চিৎ পরিমাণ তার ভান্ডারে কম হইতো, এত টাকার মালিক। আমি নাম বলবো না, নামও বলতে পারি, ঢাকা শহরে থাকি, নামও বলতে পারি, নামও বলতে পারি, প্রয়োজন নাই। কিন্তু আবার ওই করুণার সময় পাওয়া যাবে, সন্তান নিজের হাতে বাপকে গোসল দিছে, নিজে জানাজা পড়াইছে, নিজের হাতে কবরে রাখছে। দুনিয়া বলছে করুণা, বলছে থোতর করুণা, বাপের চেয়ে করুণা বড় না, থোতর করুণা। বলছে মারা যাবে, থোতর বাপের চেয়ে আমার জান বড় না, বাবা বড়, মা বড়, ভাই বড়, বোন বড়, পাড়া প্রতিবেশী বড়, আত্মীয় বড়, থোতর করুণা, নিজেরটা নিজের হাতে গোসল দিব, নিজে জানাজা পড়াবো, নিজের হাতে কবরে রাখবো। এইটাও মেসেজ করলে পাবেন না, পাবেন না? হ্যাঁ, শত হুজুর পাবেন আলহামদুলিল্লাহ, যারা নিজেদের মা বাবাকে নিজেরা গোসল দিছেন, নিজেরা জানাজা পড়াইছেন, নিজেদের হাতে কবর কবর দিছেন। দুনিয়া বলছে করুণা, কা থোতর করুণা, মা বড় মা, বলছে করুণা লাগবে তোর, বলে লাগে লাগুক, মা বড়, মা বড়, বাবা বড়, না নাই ঠিক। হ্যাঁ, কে শিখাইছে? দিন শিখাইছে, দিন
বলেন ওই বাবাকে জিজ্ঞেস করেন কবরে যায়া, যদি টেকনোলজি থাকে তো জিজ্ঞেস করেন, আপনার ছেলে যে চোখের পানি দিয়ে আপনাকে কবরে রাখলো আপনার কি অবস্থা? আর ওকেও যায় জিজ্ঞেস করেন যে আপনার ছেলে যে ফোনের মাধ্যমে আপনাকে কবরে রাখলো আপনার কি অবস্থা? জিজ্ঞেস করেন, যান টেকনোলজি দিয়ে জিজ্ঞেস করেন। যদি টেকনোলজি এখানে পৌঁছতে পারে, আমার বিশ্বাস যে সন্তান নিজে চোখের পানি দিয়া বাবাকে কবরে রাখছে, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা রাখছে আর নিজে জানাজা পড়াইছে, আমার বিশ্বাস ওর লাশ রাখতে দেরি, জান্নাতের বিছানা লাগতে দেরি হয়। এটা আমি আমার থেকে বিশ্বাস করি, লাশ রাখতে দেরি, জান্নাতের বিছানা। আমার মনে হয় ওই হাদিস সত্য হবে, আল্লাহ যেন আগেই বলা দিছে, ফাফরিশু ভিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছা, খবরদার লাশ যেন মাটিতে স্পর্শ না করে। আমার বিশ্বাস, কেননা সন্তানের ফজিলত দেখলে এটাই মনে হয়, সন্তানের হাতে বাপের দাফন, এই জন্য আসেন। ওই পুরীটা বাঁধিয়ে দিলাম, এই পুরীতে যদি সুখে থাকতে চাই, সুখী হইতে চাই, দিন ছাড়ার কোনো বিকল্প রাস্তা, বিকল্প রাস্তা, এই জন্যই কুরআন চিৎকার দিতেছে, ইন্নাল্লাহ আসতাফা লাকুম দ্বীন, আমি তোমাদের জন্য দিন নির্বাচিত করলাম তো করলাম কেন, দিন দিলাম তো দিলাম কেন, নবী পাঠাইলাম তো পাঠাইলাম কেন, এক না সোয়া লক্ষ, একজন রসুল না 313 জন রসুল, আমার শেষমেশ আমার বন্ধুকে পাঠাইলাম তো পাঠাইলাম কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ না শুধু হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, সৃষ্টির সেরা, সৃষ্টির সর্দার। আমরা তো নবীও চিনি না আল্লাহও চিনি না, আজকালকার যুবক তো স্টাইল চিনে, নবীর নবী চিনে না, খোদার কসম যুবক পায়ে হাত রেখা বলি, ছাড়ো স্টাইল, ফেনীর মানুষ ছাড়েন স্টাইল, শুধু নবীর একটা স্টাইলও যদি ধরে রাখতে পারি, একটা স্টাইল আমি দেখাইতেছি, যদি আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন ডাইন, আমি বিতর্কে জড়াবো না যে প্যান্ট জায়েজ না না জায়েজ, ওটা আমার কথা না, আলোচনা না, ওটা অন্য বিষয়, আমি বলবো যুবক তুমি প্যান্ট পরো তো ডাইন পাও আগে দাও, মুজা পরো তো ডাইন পাও আগে দাও, শার্ট পরো তো ডাইন পাও ডাইন হাত আগে ঢুকাও, গেঞ্জি পরো তো ডাইন হাত আগে ঢুকাও, রাস্তায় হাঁটো তো ডাইন দিক দিয়ে আগে, ডাইন দিক দিয়ে চলো, ভাত খাও তো ডাইন দিক থেকে লোকমাটা আগে উঠাও। আর মনে মনে বাবু আমাদের নবীজি ডাইন পছন্দ করতেন, মাবুনরু যদি ঘর ঝাড়ু দেয় যেদিকে মুখ থাকুক ডান দিক থেকে শুরু করুক, ঘর মোছক যেদিক থেকে থাকুক ডান দিক থেকে শুরু করুক, সর্বক্ষেত্রে ডাইন আল্লাহ রসুল পছন্দ করতেন, এটা হলো আল্লাহ রসুলের আদর্শ, এটা হলো আল্লাহ রসুলের স্টাইল, আল্লাহ রসুলের স্টাইল যদি যুবক তুমি অনুসরণ অনুকরণ করো, আমার বিশ্বাস যে ডাইনকে পছন্দ করবে, সর্বক্ষেত্রে ডাইন ব্যবহার করবে, মনে হয় কিয়ামতের দিন তাকে এই কথা বলেই ডাকবে, আইনা আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালা কোথায় আসো, নাইলে কোরআনে আসহাবাল ইয়ামিনের কথা আসতো না, ডাইন এই কথাটা কোরআনে আসতো না, আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালারা কোথায়, আল্লাহর রাসূলের স্টাইল। যুবক কসম খোদার তোমাকে বুঝানোর জন্য বলতেছি যে এই নবীর পেশাব পান করলে জান্নাতে যাওয়া যায়, ওই নবীর স্টাইলে কি চুল কাটলে জান্নাতে যাওয়া যাবে না, বুলে যদি নবীর পেশাব পান করে, উম্মে আয়মান বুলে আল্লাহর রাসূলের পেশাব পান করে ফেলছিলেন, রাতের অন্ধকারে পিপাসার তাড়নায় উঠছে, দেখছে পেয়ালা ভর্তি পানি, নাক নিয়ে দেখছে সুগ্রান ডক 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 ডক, ভিতরে আল্লাহর রাসূলের কৃত দাসী ছিল, সকালে বলছে উম্মে আয়মান বাহিরে নিক্ষেপ করে আসো, কি পাত্রে কিছু রাখা আছে,
ওইটা তো রাত্রি নিক্ষেপ করছি, বলে করছো তো করছো কোথায়, বলে ওটা পেটে নিক্ষেপ করছি, বলে বলো তো বলো কি, বলে ইয়া রাসূলুল্লাহ পিপাসিত ছিলাম, বর্তন গড়া পানি দেখছি, নাক লাগায় টেস্ট করছি, সুগ্রাম ছাড়া কিছু তো ছিল না, পান করা ফেলছি, আল্লাহ রাসূল বলছে উম্মে আয়মান মৌত পর্যন্ত তোর আর খিদা লাগবে না, এই শরীর জাহান্নামে যাবে না। ও যুবক আল্লাহ রাসূলের এস্টাই যে যদি চুল কাটো তো তুমি জান্নাতে যাবে না, তো যাবে না কেন আমাকে বলো, আমাকে লজিক দিয়ে বুঝাও, যুক্তি দিয়ে বুঝাও, তুমি যদি সারা জীবন আল্লাহ রাসূলের স্টাইলে চুল কাটো, আল্লাহ রাসূলের স্টাইলের কাপড় পরো, আল্লাহ রাসূলের স্টাইলের লুঙ্গি পরো, আল্লাহ রাসূলের স্টাইলে তোমার চেহারা বানাও, আল্লাহ রাসূলের স্টাইলে যদি তুমি চলাফেরা করো, হায় হায় তুমি জান্নাতে যাবে না, তো যাবে না কেন, পচা রক্ত পান করে যদি জান্নাতে যাওয়া যায়। সাহাবী রাসূলকে আল্লাহ দিছে শ্রমিক সিঙ্গা দিয়া দিছেন, যাও বাহিরে নিক্ষেপ করে আসো, একটু পরে ঘুরা চলে আসছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কি করছো, যা করতে বলছেন তাই করছি, বলে আরে করছো কি বলো, কইয়া রাসূল আল্লাহ পেটে চলে গেছে, পেটে কইয়া রাসূল আল্লাহ সুগ্রাম ছাড়া কিছু ছিল না, মনকে মানাইতে পারতে ছিলাম না, জিব্বাসে জিব্বা যে অগোচরে কখন চেটা ফেলছে এটাও জানি না, আল্লাহ রাসূল বলছে জাহান্নাম হারাম তোর উপরে, যার পেটে আল্লাহ রাসূলের রক্ত গেছে তার শরীরে জাহান্নাম হারাম। ও যুবক আমাকে আমাকে বুঝাও, তোমাদের টেকনোলজি দিয়া, তোমাদের বিজ্ঞান দিয়া আমাকে বুঝাও, লজিক দিয়া বুঝাও, এটা দিয়া বুঝাও যে রক্ত পেটে গেলে জাহান্নাম হারাম হয়। ওই নবীর কেরিয়ার আদর্শ স্টাইল যদি আমি গ্রহণ করি, আমি কেন জান্নাতে যাব না, কেন যাব না, ইমান তো আল্লাহ মার পেটেই দিয়া দিছেন, ইমানের জন্য তো আমাকে দৌড়াইতে হবে না, দুনিয়াতে আসতে।